শুনছো ভাই, লকডাউন নাকি উঠছে? শুনছি বটে, কিন্তু কোভিড তো রোজ একটু একটু বাড়ছে। আরে সেটা তো শ্রমিকদের জন্য, সব বেটা বাড়ি ফিরছে। শ্রমিক মানে সিপিএম? না না, এরা পড়ি যায়। আরে এদের নিয়েই তো হচ্ছে এখন পলিটিক্যাল গেম। ও শুনলাম বটে, দু চার পিস মরছে। যাকগে, এসব ঘটনা সামান্য। আবার কি, কার কি আসে দিল্লি কিংবা নবান্ন? আমাদের পাড়ায় বুঝলে তো ভাই, বিপদ এখন বেশি। কেন, কি হলো আবার? লাইট দিচ্ছে না সিএসসি? আরে সেসব নয়, ওই মাইগ্রেন্টদের পাড়ার বিল্ডিং এ রেখেছে কোয়ারেন্টাইনে। সে কি, তাহলে বাওয়াল করো, বলো এদের আমরা চাই নে। হক কথা ভাই, গরিবগুলো সব ছড়ায় যদি করোনা। বাদ দাও বাদ দাও। বাই দ্য ওয়ে, তোমার ভাই ফিরলো ফ্রম চায়না? হ্যাঁ, সে তো কবেই ফিরেছে, স্পেশাল প্লেনে চড়ে। এরাই দেশের সম্পদ, বাকি এই গরিব মজদুর হাঁটু রাস্তা ধরে। গরিব বলতে মনে পড়ল, আম্পানেতে করলে কিছু দান? আরে করতাম তো, কিন্তু এই জামাই ষষ্ঠীর জন্য গলদার যা দাম। ঠিক বলেছ। আচ্ছা চায়না বলতে মনে পড়ল, শুনছি নাকি যুদ্ধ হবে? হওয়াই উচিত, কতদিনের 15ই আগস্টে বর্ডার এলওসি দেখাবে। যুদ্ধ হলে জমবে বলো, বোর হচ্ছি ঘরে। একদম ভাই, অফিসে ফেসবুকে চায়ের দোকানে একসাথে যাবো লড়ে। ওদিকে তো পাকিস্তান ছেড়েছে নাকি পঙ্গপাল। পশ্চিমবঙ্গে আসেনি বলে কি অপমানিত হচ্ছেন রাজ্যপাল? পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে এখানে খাচ্ছে ফসল। অর্ণব যে গাঁজা টানে, সেটা কি আদৌ আসল? যাকে। আচ্ছা শুনলাম মন্দির মসজিদ সব যাচ্ছে খুলে। আর কোনো চিন্তা নেই, প্রার্থনা করলেই কোভিড যাবে চলে। তাহলে সোশ্যাল ডিস্টেন্সিং মানব কিভাবে? আরে ভাবছো কেন, এই করোনা কি আর তোমায় আমায় ধরবে? ঠিক বলেছো, ওসব কি আর আমাদের ঘরে হয়? আরে পাশ বালিশ জড়িয়ে শুলে আবার কিসের ভয়? সায়েন্স মেডিকেল যা বলছে বলুক, ছোট থেকেই লজিকে আমার অ্যালার্জি। আরে চিন্তা কিসে, সাথেই আছে ঘোষ মোদি আর ব্যানার্জি। ¶¶